স্বাগত সকলকে বোমালি বাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর আজকে ভিডিওটা হতে চলেছে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। আমি বলেছিলাম আজকে থেকে ব্লগ আপলোড করব, সন্ধে হয়ে গেছে, এখন অবধি ব্লগ আমি আপলোড করতে পারিনি, তবে হ্যাঁ আমি রাত অবধি ব্লগ আপলোড করে দেব। এবারে অ্যানাউন্সমেন্টটা এটাই হচ্ছে যে আমি আমার পেজে একটা গিভঅ্যাওয়ে রাখতে চলেছি। তো এই গিভঅ্যাওয়েতে যারা যারা পার্টিসিপেট করতে চাও তারা কিন্তু দৌড়ে চলে এসো, কারণ থাকছে এক্সাইটিং গিফটস যারা যারা জিতবে তাদের জন্য। আর এইবারের গিভঅ্যাওয়েতে কিন্তু একজন নয়, থাকবে তিনজন উইনার। আমি এর আগেও কিভাবে রেখেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, এবারে আমি পেজে কিভাবে রাখছি, থাকছে তিনজন উইনার। যারা যারা উইন করবে তারা তারা কিন্তু গিফট পেয়ে যাবে, তাই দেরি না করে পার্টিসিপেট করো। এবারে কিভাবে রুলস কি থাকছে সেটা আমি বলে দিচ্ছি, একটু ধ্যান দিয়ে শোনো। কিভাবেতে পার্টিসিপেট করতে হলে তোমাদের যেটা করতে হবে, আমি এই অবধি যা যা ভিডিও দিয়েছি তার মধ্যে থেকে যে কোনো একটা ভিডিও যেটা তোমাদের খুব ভালো লাগবে সেই ভিডিওটা কিন্তু তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করবে। উপরে লিখবে হ্যাশট্যাগ বোমালির পাগলামি, যেটা আমি আমার এই ভিডিওর ক্যাপশনে লিখেছি, তোমরা দেখতে পাবে। সেই হ্যাশট্যাগ বোমালির পাগলামি হ্যাশট্যাগটা ইউজ করে তোমরা যে কোনো একটা ভিডিও যেটা তোমাদের খুব ভালো লাগছে সেরকম একটা ভিডিও তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল হচ্ছে এই যে ভিডিওটা করছি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, এই ভিডিওটাকেও তোমরা কিন্তু শেয়ার করবে। এই ভিডিওটা যে শেয়ার করবে তোমরা তোমাদের বন্ধুদেরকে কিন্তু এটাতে ট্যাগ করতে পারো, তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারবে। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করার সময় যেমন ট্যাগ করবে, এই ভিডিওর কমেন্ট সেকশনেও কিন্তু তোমাদের বন্ধুদেরকে তোমরা মেনশন করতে পারো। আর এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু তোমরা এসে লিখবে হ্যাশট্যাগ বোমালির পাগলামি আই এম ইন, মানে হচ্ছে আমি এখানে পার্টিসিপেট করছি বা আই এম ইন্টারেস্টেড, এই দুটোর মধ্যে একটা তোমরা লিখ। হ্যাশট্যাগ বোমালির পাগলামি ইউজ না করলে কিন্তু তোমরা কোয়ালিফাই করছো না, তাই হ্যাশট্যাগ বোমালির পাগলামি ইউজ করতেই হবে। যখন এই ভিডিওটা শেয়ার করবে তখন আর প্লাস এই ভিডিওর কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ বোমালির পাগলামি আই এম ইন বা আই এম ইন্টারেস্টেড এই কথাটা লিখবে। আর যখনই তোমরা ভিডিওগুলো শেয়ার করবে তখন কিন্তু আমাকে ইনবক্সে একবার, এই পেজের ইনবক্সে একবার মেসেজ করে দেবে যে দিদি বা বোন বা যাই হোক আমি কিন্তু পার্টিসিপেট করেছি। আরেকটা কথা, শুধু যে মেয়েরাই পার্টিসিপেট করবে এমন কোনো কথা নেই, ছেলেরাও পার্টিসিপেট করতে পারো এই গিভঅ্যাওয়েতে। তাই গিফট থাকছে ছেলেদের জন্য ছেলেদের মতো করেই গিফট থাকবে, মেয়েদের জন্য মেয়েদের মতো করেই গিফট থাকবে। সেই কারণে ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু পার্টিসিপেট করতে পারো এই গিভঅ্যাওয়েতে। এবার আমি দুটো রুল বলে দিয়েছি, থার্ড রুল। থার্ড রুল হচ্ছে আমি যে ব্লগগুলো নেক্সট দিনগুলোতে দেব সেই ব্লগগুলোতে এসে কিন্তু তোমাদের কমেন্ট থাকা চাই। যারা যারা এখানে পার্টিসিপেট করছি বলে আই এম ইন্টারেস্টেড দিচ্ছ তাদের কমেন্ট যেন আমি আমার নেক্সট ব্লগগুলোতে পাই, অবশ্যই পাই। এবং কমেন্ট যেন ভিডিও রিলেটেড থাকে, কোনো ধরনের ইমোজি কোনো ধরনের স্টিকার হলে সেটা মান্য করা হবে না, কারণ এই কমেন্টগুলো কিন্তু এমনিতেও ফেসবুকে মান্যতা পায় না। তাই ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে, ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্টটি একমাত্র মান্যতা পাবে। আর স্প্যাম কিন্তু করবে না, মানে একই কমেন্ট বারবার রিপিট করবে না, তোমাদের যেটা ভিডিওতে দেখে যেটা লাগছে সেই থেকে তোমরা কমেন্ট করতে পারো, অবশ্যই কিন্তু একই কমেন্ট রিপিট করবে না। যেমন বিউটিফুল লিখে তুমি 5-6টা বিউটিফুল লিখে দিলে এরকম হলে চলবে না। তো এই জিনিসগুলো মেনে তোমরা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করো, আর যে জিতবে সে কিন্তু আকর্ষণীয় পুরস্কার পাচ্ছ। তাই আমি বলবো তোমরা পার্টিসিপেট করো, তোমাদের বন্ধুদেরকেও ডাকো পার্টিসিপেট করতে আমার এই গিভঅ্যাওয়েতে। আর অবশ্যই কিন্তু আমার পেজের ভিডিওগুলো শেয়ার করা চাই, যেরকম যেরকম আমি রুলসগুলো বলেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, না বুঝতে পারলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আমি আরেকবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। এবারও আসছি যে গিভঅ্যাওয়ের গিফট তোমরা কবে পাবে, পার্টিসিপেট করার সঙ্গে সঙ্গে কি পেয়ে যাবে, বা কীরকমভাবে এটা সিলেক্ট হবে, কে উইনার। তো উইনার সিলেক্ট হবে লটারির মাধ্যমে একটা, আর একটা হচ্ছে তোমরা যদি আমার ভিডিও ম্যাক্সিমাম শেয়ার করো, আমি এখানে তিনটে রুল বলেছি, এর বাইরে গিয়েও যদি তোমরা আরও বেশি শেয়ার করো আমার ভিডিও তাহলে তার চান্সেস থেকে যাচ্ছে সে ফার্স্ট প্রাইজ পাওয়ার। ঠিক আছে, তো সেই বুঝেই তোমরা পার্টিসিপেটটা করো। আর আর কি, হ্যাঁ, গিফটটা তোমরা কবে পাচ্ছ, তো গিফট পেতে পেতে তোমাদের 9 ডিসেম্বর চলে যাবে, মানে 9 ডিসেম্বরেও তোমরা পাচ্ছ না, 9 ডিসেম্বর বা 9 ডিসেম্বরের আগে আমি অ্যানাউন্সমেন্ট করবো কারা কারা উইনার।
তো তারপরে তোমরা 9 ডিসেম্বর চলে যাওয়ার পরে আমাকে সময় দিতে হবে, যারা যারা অভিনেতা তারা আমাকে অ্যাড্রেস পাঠাবে, তারপরে তাদের কাছে গিফট যাবে, তো সেটা সময়সাপেক্ষ ব্যাপার। তো সেই বুঝেই তোমরা থেকো আর পার্টিসিপেট অবশ্যই করো যারা যারা পার্টিসিপেট করতে চাইছো। তো আর দেরি না করে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো, আমার ভিডিওগুলো শেয়ার করো, আর আমি নেক্সট যে ব্লগগুলো আপলোড করবো সেখানে কিন্তু কমেন্ট করা শুরু করে দাও ঝটপট করে, যদি গিফট পেতে চাও তাহলে। আর গিফট কিন্তু খুব ভালো গিফট থাকবে, মজাদার গিফট থাকবে, আশা করছি তোমাদের গিফটগুলো পছন্দ হবে।